হ্যালো ভিউয়ার, দিস ইজ পারভেজ। আজকে হচ্ছে 9 তারিখ, অর্থাৎ আমি ভ্যাকসিন দিয়েছিলাম 7 তারিখে, আর আজকে হচ্ছে 9 তারিখ। আজকে হচ্ছে আমার ভ্যাকসিন দেওয়ার পরে তৃতীয় দিন। তো আসলে ভ্যাকসিন দেওয়ার পরে যে সেকেন্ড ডে ছিল, আসলে দ্বিতীয় দিন আমি কিছুটা পেইন ফিল করেছি। আজকে অল্প কিছু ব্যথা আছে, বাট যে ব্যথাটা অনুভব করেছি সেটা আসলে খুব এক্সট্রিম লেভেলের কোনো কিছু না, খুবই সামান্য কিছু ব্যথা অনুভব করেছি, আর আমার কোনো প্রকার জ্বর আসেনি। তো যেটা বলেছিলাম আমি আমার ভ্যাকসিনের দিন, সেটি হচ্ছে মানুষ ভেদে আসলে এক একজনের উপর ভ্যাকসিন এক এক রকমের প্রভাব বিস্তার করে। তো আসুন বাকিটা যেতে যেতে কথা বলি। এখন সময় 9:50, সকাল 9:50। আসলে ভ্যাকসিন নিয়ে যেটি বলছিলাম এতক্ষণ, সেটি হচ্ছে ভ্যাকসিন নিয়ে মূলত আসলে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আসলে ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, কারণ আসলে আমি সেটাই বিশ্বাস করব যেটা আমার সাথে ঘটবে। তো আসলে আমার সাথে যেটা ঘটেছে সেটা আমি শেয়ার করছি। সেটা হচ্ছে ভ্যাকসিন নেওয়ার পর সন্ধে পর্যন্ত আমার কোনো প্রকার বিন্দু পরিমাণ ব্যথা অনুভূত হয়নি। সন্ধের পরে যে জায়গাটিতে আসলে ইঞ্জেকশন পুশ করা হয়েছিল সেই জায়গাটিতে কিঞ্চিত পরিমাণ ব্যথা করছিল। তো আসলে আমি একটু বিচলিতই হয়ে গিয়েছিলাম যে আসলেই কি আমাকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, কারণ চারিদিকে যেভাবে মানুষের মুখ থেকে বিভিন্ন কথা শুনেছি যে ভ্যাকসিন দেওয়ার পরে এই ধরনের প্রবলেম হচ্ছে, ওই ধরনের প্রবলেম হচ্ছে, শরীর ব্যথা করছে, জ্বর আসছে, মাথা ঘুরছে, রক্ত জমাট বাঁধছে, নানান রকম ব্যাড সিমটমের কথা শুনেছি, তো আমার সাথে এই ধরনের কিছু না হতে আমি আসলে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে আসলেই কি ভ্যাকসিন দেওয়া হয়েছে। আর এর মধ্যে সম্প্রতি টাঙ্গাইলে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে মূলত ভ্যাকসিন না দিয়েই আসলে শুধু ইঞ্জেকশন পুশ করিয়েছে। তো আসলে সেটা সত্য কি মিথ্যা সেদিকে যাবো না, তো আমার মাথায় এরকম আসলে নানান ধরনের টেনশন ঘুরছিল। তো এরকম করতে করতে মোটামুটি প্রচণ্ড টেনশন, অলমোস্ট রাত তখন 2+ বাজে, তো আমি আসলে কোনোভাবেই ঘুমাতে পারছিলাম না, বিভিন্ন ধরনের টেনশন ভোগ করছিলাম, টেনশনের মধ্যে ছিলাম, কারণ আসলে সবার যদি নানান রকম প্রবলেম হয়ে থাকে আমার সাথে কেন হচ্ছে না। তো এই টেনশন নিয়ে আমি আসলে ঘুমোতে পারছিলাম না। তো পরবর্তীতে যেটা হলো, আমার যতটুকু মনে পড়ে আমি সর্বশেষ 2:38 পর্যন্ত আমি ঘড়ির টাইম দেখতে পেরেছি, এরপরে আমার আসলে মনে নেই যে কখন ঘুমিয়ে পড়েছি। বাট টুইস্ট হচ্ছে যখন আমি সকালে ঘুম থেকে উঠি, তো সকালে ঘুম থেকে উঠার পরেই আমি হঠাৎ করে ফিল করি যে আমার শরীরের বাম পাশটা কেমন যেন একটু ভারী হয়ে গিয়েছে। তো হঠাৎ করেই যে হাতে আসলে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল সেই হাতে নড়ানোর চেষ্টা করি, তো নড়ানোর চেষ্টা করা মাত্রই আমি দেখি যে সেটা আমার নাড়াতে একটু বেশ কষ্টই হচ্ছে। তখন আমি ফিল করি যে হ্যাঁ, এতক্ষণে আমার ভ্যাকসিনের যে ইফেক্ট সেটা আমার বডিতে হচ্ছে, অর্থাৎ আমি যদি রাতে আরও আগে ঘুমিয়ে যেতাম হয়তো বা সেটা বডির সাথে সেটা আরও আরও আগে হয়তো অ্যাক্টিভ হতো, আমি জানি না, বাট সেই জিনিসটা ফিল করি আমি আসলে সকালবেলা। তো আসলে ব্যথার লেভেলটা কেমন ছিল, ব্যথার লেভেলটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না। ধরেন আমরা যদি একটু জোরে কোথাও বাড়ি খাই, আমাদের শরীরে যদি একটু জোরে আঘাত লাগে, তো সেই ক্ষেত্রে যে ধরনের ব্যথা অনুভূত হয় এটা ঠিক তেমন এক্সট্রিম লেভেলের কোনো কিছু না। তো এটা আসলে ভ্যাকসিন দেওয়ার পরের দিন এই ব্যথাটা ছিল, মোটামুটি সারাদিনই ছিল, সন্ধে পর্যন্ত আমি সেম আসলে ব্যথা ফিল করি, সন্ধ্যের পরে ব্যথার পরিমাণটা হালকা কিছুটা বেড়ে গিয়েছিল। তো এই এই ছিল আসলে মূলত আমার ব্যথার কথা যদি বলি। আর পাশাপাশি আমার কোনো প্রকার জ্বর আসেনি, কোনো প্রকার খারাপ অনুভূত হয়নি, আমার শরীর কোনোভাবেই দুর্বল লাগেনি, হয়তোবা আমার বডির যে প্রোটেক্টিভ সিস্টেম, সো সেই প্রোটেকটিভ সিস্টেমটা হয়তো বা বেটার থাকার কারণে অথবা ইমিউনিটি সিস্টেম বেটার থাকার কারণে হয়তো বা আমার এই ধরনের প্রবলেম হয়নি। কিন্তু তার মানে এই নয় যে সেটা আপনারা যারা ভ্যাকসিন দিবেন বা দিয়েছেন তাদের সাথে হয়েছে বা হবে না, এরকম কিছু না। এটা ম্যান টু ম্যান চেঞ্জ হতে পারে, মানুষের শরীরের সাথে তার প্রবলেমও চেঞ্জ হতে পারে। আর যাদের শরীরে বিভিন্ন ধরনের প্রবলেম লাইক ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এই ধরনের প্রবলেম যাদের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এটা আর একটু ডিফারেন্ট কিছু হতে পারে। এই বিজন ভাই, কী অবস্থা? কই যাচ্ছেন?
অফিসে নাকি? ওকে ঠিক আছে ভাই, দেখা হবে, ভালো থাকেন, বাই। রিসেন্টলি আসলে মিলন ভাইয়ের মানে যার সাথে কথা বললাম, ওনার রিসেন্টলি কোভিডে আসলে এফেক্ট হয়েছিল। উনি কিন্তু দুটি ডোজই ভ্যাকসিন নিয়েছেন, কিন্তু দুটি ডোজ ভ্যাকসিন নেওয়ার পরেও কেন যে আসলে উনি নতুন করে কোভিডে আক্রান্ত হলেন এটা আসলে আমি জানি না, বাট রিসেন্টলি উনি কোভিড থেকে রিলিজ হয়েছেন। ওনার সাথে আমি সেদিন কথা বলছিলাম ফোনে যে কী অবস্থা, তার স্বাস্থ্যের অবস্থা, কী কোনো প্রবলেম আছে কিনা। তো যেইটুকু বুঝতে পারলাম যে দ্বিতীয় ডোজ নেওয়ার পরে যদি কেউ কোভিডে আক্রান্ত হয়েও যায় সেই ক্ষেত্রে তার প্রবলেম কম হয়। তো এটা কিন্তু একটা পজিটিভ দিক যে ভ্যাকসিন নেওয়ার কারণেই হয়তো বা ওনার বডির ইমিউনিটি সিস্টেম বেটার হয়ে যাওয়াতে ওনাকে কোভিড দুর্বল করতে পারেনি। তো এটি আসলে ওনার সাথে যেটা হয়েছে, যেটা হয়তো বা ডাক্তাররা বলতে পারবে, বাট যাদের যত প্রবলেমই থাকুক, যেহেতু এটা আসলে একটি ওয়ার্ল্ড ওয়াইড প্রুফ ভ্যাকসিন, তো সেই ক্ষেত্রে এটি কিন্তু আসলে ম্যাসিভ লেভেলে কোনো কিছু হয়েছে এই ধরনের কোনো নিউজ এখনো পর্যন্ত আসেনি। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের হাতে কিন্তু এই ভ্যাকসিন ছাড়া, অর্থাৎ আমরা মডার্না বলি বা অ্যাস্ট্রাজেন বলি যেটাই বলি, এই ধরনের ভ্যাকসিন ছাড়া কিন্তু অল্টারনেট কোনো সলিউশন নেই যে এই কোভিড থেকে মুক্তি পাওয়ার। সো এটি যথেষ্ট পরিমাণ, আমার দৃষ্টি থেকে এটি যথেষ্ট পরিমাণ সিকিউর, যথেষ্ট পরিমাণ নিরাপদ। আর আজকে হচ্ছে 9 তারিখ, দেখ মানে আমি 7 তারিখে ভ্যাকসিন দিয়েছি, 9 তারিখে আমি বাইক চালাচ্ছি। সো আপনারা বুঝতেই পারছেন আমার শরীরে কোনো প্রকার, মানে আজকে তৃতীয় দিন, কোনো প্রকার পেইন নেই, কিন্তু আমার শরীরে কোনো প্রকার ব্যথা নেই, কোনো খারাপ অনুভূত নেই। আমি যেহেতু রীতিমতো বাইরে বের হয়েছি, সো আমার কোনো প্রকার প্রবলেম নেই এবং আমার চেহারার মধ্যে কোনো বিষাদ বা বিষণ্ণতার কোনো ছাপ নেই। সো এই ক্ষেত্রে আমি যেটা বলবো, সেই ক্ষেত্রে প্রথমত যেটা হতে পারে আপনার যে মেন্টালিটি, আমরা যদি মেন্টালি ফিট থাকি, আমরা যদি মেন্টালি নিজেদেরকে বেটার ফিল করি, স্ট্রং ফিল করি, সেই ক্ষেত্রে এটা হতে পারে যে আমাদের 50% আসলে পেইনটা ওখানে রিলিজ হয়ে যাবে, আর বাকি 50% হচ্ছে এই যে আপনার আপনার বডির ইমিউনিটি সিস্টেম, আপনার যে ইফেক্টটা ক্রিয়েট হয়, তারপর হচ্ছে ওষুধের ডোজের প্রকোপ, মানুষের শারীরিক অবস্থা, অন্যান্য রোগ বালাই মিলে সব কিছু মিলে হয়তো বাকি 50% আপনাকে ইফেক্ট করতে পারে। তবে আমি ভ্যাকসিন নিয়ে সর্বশেষ নীতি আবারও বলি, সেটাই একটি মেসেজ, সেটি হচ্ছে আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে ভ্যাকসিন নিতে পারেন, কিছুটা প্রবলেম হতে পারে বাট সেটা ম্যাসিভ লেভেলের কোনো কিছু না, অবশ্যই সেটা একটা মিনিমাম লেভেলের। আর এই মুহূর্তে অবশ্যই অবশ্যই আমাদের ভ্যাকসিন নেওয়া জরুরি, যে যত দ্রুত পারেন তত দ্রুত ভ্যাকসিন নিন, কারণ হচ্ছে ভ্যাকসিনই হচ্ছে আপাতত আমাদের জন্য সুরক্ষা সিস্টেম। আর এটা আমি বলছি না যে এটি আসলে ফাইনাল সলিউশন, কারণ পৃথিবীর কোনো দেশ কিন্তু এখনও বলছে না যে এটাই ফাইনাল সলিউশন, হতে পারে ডিফারেন্ট কোনো সলিউশন আসতে পারে, বাট টিল নাও দিস ইজ দ্য বেস্ট সলিউশন। তো আপনারা সবাই ভ্যাকসিন গ্রহণ করুন, নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন। তো এই ছিল ভ্যাকসিন নিয়ে আমার আসলে জ্ঞান বলি বা কথা বলি, এক্সপিরিয়েন্স বলি, যেটাই বলি আপনাদেরকে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আসলে একটা ডিফারেন্ট কিছু নিয়ে কথা বলি, সেটি হচ্ছে আজকে সকাল থেকে আকাশ যথেষ্ট পরিমাণে মেঘলা, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে বেশ অন্ধকার অন্ধকার একটি ভাব, হয়তো বৃষ্টি আসতে পারে অথবা নাও আসতে পারে। তো এর মধ্যে আসলে বেরিয়েছি, কারণ আসলে অনেকদিন লকডাউনে পড়ে থাকতে থাকতে, আর যেহেতু এখন প্রচুর পরিমাণে মানুষ বের হচ্ছে, আমি আসলে লকডাউনের পর প্রথম বেরি হয়েছি 7 তারিখে শুধুমাত্র ভ্যাকসিন দেওয়ার জন্য। তো সেদিন ভ্যাকসিন দেওয়ার জন্য বের হয়ে দেখলাম যে আসলে একমাত্র আমি ছাড়া বাকি সবাই ঘরের বাইরে, এরকম মনে হচ্ছিল, কারণ এই লকডাউনের এই সিচুয়েশনের মধ্যে, এত মানে পেইনফুল একটা সিচুয়েশনের মধ্যেও কিন্তু রাস্তায় আমি জ্যাম পেয়েছি, অর্থাৎ বেশ কিছু সিগন্যাল পেয়েছি। তো তখন আমি ফিল করলাম যে আসলে এখন হয়তো বের হওয়া যায়। তো আর যেহেতু ভ্যাকসিন নিয়ে ফেলেছি, সো যদিও ভ্যাকসিন, আমি আবারও বলছি না যে ভ্যাকসিন কমপ্লিট সলিউশন, বাট যেহেতু ফার্স্ট ডোজ নিয়েছি আমার বডির ইমিউনিটি সিস্টেমটা আরও বেটার হচ্ছে, দ্যাটস ওয়াই ভ্যাকসিন ফার্স্ট ডোজ নেওয়ার পরে আমি ভাবলাম যে ঠিক আছে এই মুহূর্তে তো বের হতে পারি, দ্যাটস ওয়াই আমি আসলে আজকে বের হয়েছি, কিছুটা একটু ঘুরবো, আমি আসলে আজকে ধানমন্ডির দিকে যাবো, অর্থাৎ পান্থপথের দিকে যাবো, একটা কাজ আছে, তো কাজটা শেষ করে তারপর হয়তো বাসা ব্যাক করবো। তো এদিকে ঢাকা শহরে একটু ঘোরা হলো, পরিবেশটাও যথেষ্ট পরিমাণ ঠান্ডা, পরিবেশটাও দেখা হলো, সব কিছু মিলিয়ে আসলে একটা বেটার হয়তো বা ফিল করবো। এদিকে আসলে এতদিন ঘরে বন্দি থাকতে থাকতে মানসিক অবস্থাও কিন্তু আসলে স্বাভাবিক কিছু নেই, তো সব দিক থেকে আসলে একটু ঘুরতে বের হওয়ার জন্য আসলে বের হওয়া। Yeah.
Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home, on my own, in the zone. That's the only way I know, feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off, best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. আসলে চলে এসেছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। এখন আমরা বাইকটিকে পার্কিং করে কাজটা শেষ করে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমার যে কাঙ্ক্ষিত কাজ ছিল সেই কাজটি শেষ হয়ে গিয়েছে, এবার হচ্ছে বাড়ি ফেরার পালা। এখন বাজে বেলা 4:45, তো আসুন বাকিটা চলতে চলতে গল্প করতে করতে যাওয়া যাবে। চলুন তাহলে প্রকৃতি দেখতে দেখতে চলতে থাকি এবং মাঝে মধ্যে কিছু কথা বলতে থাকি। Always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way to even when I'm feeling down. I fight, even when I don't know what is right. I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shape me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. It's so cold. Yeah. Cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone. একটি ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে কথা বলি। আমাদের আপনারা সবাই জানেন যে ঢাকা মেট্রো রেলের কাজ চলছে এমআরটি। তো আমার মাথার উপর দিতে পারছেন যে মেট্রো রেলের যে লাইন, যখনই মেট্রো রেলের কাজ শেষ হবে তখন কিন্তু ঢাকাবাসী বেশ ভালো আমরা সবাই সুবিধা পাবো, কারণ ঢাকার যে জ্যাম আছে তা কিন্তু অনেক অংশেই কমে যাবে। এবং যেটি কিনা উত্তরা থেকে মতিঝিল এবং পরবর্তীতে হচ্ছে আপনার কমলাপুর পর্যন্ত গিয়ে থামবে প্রথম প্রজেক্ট। আমরা আসলে সেই দিনের অপেক্ষায় আছি কবে এই মেট্রো রেল উদ্বোধন হবে। প্রথম ধাপে শুনেছি যে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করে দেওয়া হবে। তো আগারগাঁও পর্যন্ত যদি দিয়াবাড়ি থেকে উদ্বোধন করে দেওয়া হয় তাতেও মোটামুটি অনেক অংশের যারা মিরপুরবাসী আছেন তাদের মোটামুটি অনেকটাই কষ্ট লাঘব হবে। তো যাই হোক, সেটা আসলে সময়ের সাথে সাথে আমরা দেখতে পারব। তবে এটি সত্য, আমাদের যে বর্তমান সরকারের দুটি বড় উদ্যোগের মধ্যে একটি হচ্ছে পদ্মা সেতু, আরেকটি হচ্ছে মেট্রো রেল। আমি একজন নতুন ইউটিউবার, সো নতুন ইউটিউবার হিসেবে আমার প্রত্যেকটি কন্টেন্টের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে। আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন আপনাদের আসলে ফিডব্যাকের উপরে বেস করেই কিন্তু আমরা আমাদেরকে রিকভার করব। সো আমাদের যে জায়গাটিতে আসলেই ভুল থাকবে সেই জায়গাগুলো আমাদেরকে ধরিয়ে দিন, এবং যে জায়গাগুলোতে ভালো থাকবে এবং যে জায়গাগুলো আপনাদের কাছে ভালো লাগবে সেই জায়গাগুলোকে আপনারা উল্লেখ করুন, যাতে করে আমরা ধরে নিতে পারি যে আপনাদের কোন কোন অপশনগুলো ভালো লাগছে এবং কোন জায়গাগুলো খারাপ লাগছে, এবং আপনাদের ভালো লাগার উপরে বেস করে আমাদের চ্যানেলের মেইন টপিককে আমরা সেট করব ফিউচারে।
আসলে নিজে যদি ইউটিউবিং না করতাম তাহলে আসলে কখনোই ফিল করতাম না যে একজন ইউটিউবার বা একজন কন্টেন্ট ক্রিয়েটার কত কষ্ট করে বা পরিশ্রম করে একটি কন্টেন্টকে ক্রিয়েট করে। আর সেই কন্টেন্টগুলো দেখে কিন্তু আমরা আসলে এন্টারটেইন হই বা ইনফরমেশন পাই, নলেজ গেদার করি। কিন্তু আসলে এই নলেজটা গেদার করার জন্য বা আমাদেরকে এন্টারটেইন করার জন্য যিনি ব্যাকগ্রাউন্ডে কাজ করেন তাকে আসলে যথেষ্ট পরিমাণ পরিশ্রম করতে হয়। বিশেষ করে যারা সিঙ্গেল ইউটিউবার, মানে আমার মতো যারা সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবার, তাদের কিন্তু পরিশ্রমের পরিমাণটা অনেকটাই বেশি। কারণ একজন সিঙ্গেল কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু তাকে ভিডিও এডিটিং থেকে শুরু করে টপিকটাকে রেডি করা, তাকে স্ক্রিপ্ট আকারে সেটাকে গোছানো, তার ব্যাকগ্রাউন্ডে কাজ করা, সবগুলো কাজ কিন্তু তাকে একা করতে হয়। আর গ্রুপিংয়ে যারা থাকে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যায় যে আসলে মাল্টিপল পার্সন মিলে কাজ করে। যাই হোক, সেটা গ্রুপিং হোক বা সিঙ্গেল হোক, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে আমরা আসলে সম্মান করব। কারণ আসলে তাদের এই ক্রিয়েট করা কন্টেন্টের উপরে বেজ করে কিন্তু আমরা অনেকেই অনেক দিক থেকে উপকৃত হই বা এডুকেটেড হই। আপনাদের লাইক এবং সঠিক কমেন্টের উপরে বেজ করেই কিন্তু একজন ইউটিউবার অনুপ্রাণিত হয় এবং পরবর্তী কন্টেন্টগুলো তারা ক্রিয়েট করতে ইচ্ছা পোষণ করেন। যাই হোক, আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে, বাকিটা আমরা বাসায় গিয়ে কথা বলছি। ফাইনালি ঘরে ফিরে এসেছি, আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো ডিসকাশন নিয়ে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।